অভিযোগে গ্রেফতার হলেন কাছাড়ের জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা তাজউদ্দিন মজুমদার। গতকাল রাতে জয়নগর জাটিঙ্গা মুখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাঠিগড়া পুলিশ। জিজ্ঞাসাবাদের পর আজ দুপুরে তাকে শিলচর আদালতে প্রেরণ করা হয়েছে বলে খবর রয়েছে। প্রসঙ্গত, লরিতে করে গুয়াহাটি থেকে মিজোরাম নিয়ে যাওয়ার পথে 19 লক্ষ টাকার রড চুরি যাওয়ার এক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তাজউদ্দিনের মালিকাধীন পেট্রোল পাম্প থেকে চুরি যাওয়ার রড পাচার করা হয়েছিল বলে অভিযোগ। এই চুরিকাণ্ডের সাথে জড়িত সন্দেহে কাঠিগড়ার নাজাদপুরের ফারুক আহমেদ ও লক্ষ্মীপুরের রাজীব উদ্দিনকে দিন কয়েক আগে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছিল পুলিশ। উদ্ধার করা হয়েছিল চুরি যাওয়া কিছু রড সহ রডবাহী লরি। এবার এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের জালে পড়লেন জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তাজউদ্দিন। এখন কাপড় বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য সংবাদ পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ।